এনটিভি দর্শক ফোরামের সকল ভাইদেরকে অভিনন্দন, যারা এসেছেন আপনাদেরকে মোবারকবাদ, মিডিয়া কর্মী যারা এসেছে সেই ভাইদেরকে মোবারকবাদ, ইনফিউশনের সঙ্গীত শিল্পীদেরকে মোবারকবাদ। আমরা এমন একটা মুহূর্ত এখন কাটাচ্ছি গোটা বিশ্বব্যাপী, সবার মধ্যে একটা আতঙ্ক, তাই না? অনেক দেশে লকডাউন চলছে এবং আক্রান্তের হার বাংলাদেশে বাড়ছে প্রতিদিন, ডেথ রিপোর্টও হাই, মালয়েশিয়া তো রিসেন্টলি দেখলাম যে খুব বাড়ছে। তো আমরা যে আসলে কত দুর্বল, আমরা যে দাম্ভিকতা দেখাই, অহংকার দেখাই, আসলে যে আমরা অ্যাজ এ হিউম্যান বিং কত দুর্বল, কত নগণ্য, কত তুচ্ছ। তো এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের কাছে আমরা কামনা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করেন, গোটা বিশ্বের মানুষের মধ্যে যেন আল্লাহ তাআলা আবার স্বস্তি ফিরিয়ে আনেন, আমাদেরকে এই মহামারী থেকে যেন তিনি হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি একটি আয়াত দিয়ে আজকের আলোচনা শুরু করেছি, আয়াতটি অলমোস্ট মুখস্থ সবার, তাই না? রমাদানের কোনো আলোচনাতে গেলেই আমরা এই আয়াতটা শুনি, আর শুনতে শুনতে এমনিই মুখস্থ হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওহে বিশ্বাসীরা, তোমাদের উপর সিয়ামকে ফার্জ করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফার্জ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো। তাহলে বোঝা গেল এই যে এক মাস ব্যাপী যে আমরা সিয়াম পালন করছি, এটা শুধু আমাদের উপরই ফার্জ না, আমাদের আগেও যে সমস্ত জাতিগোষ্ঠী এসেছিল তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। আর এটার উদ্দেশ্য কি, প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আমার সাথে সাথে একটু পড়েন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। মানে আল্লাহর ভয়টা, এটা যেন তোমাদের মধ্যে ডেভেলপ করে, এটা যেন ইনক্রিজ করে, এটা যেন ইম্প্রুভ করে, এটা হচ্ছে সিয়ামের প্রাইম অবজেক্টিভ। তো এই জন্য এই যে পুরো মাস ব্যাপী যে আমরা রোজা রাখছি, আমাদের কিন্তু সবসময় এটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে গড কনসিয়াসনেস, আল্লাহ সচেতনতা বা আল্লাহর ভয়, এটা বাড়ছে কি না, ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং, এটা কি বাড়ছে না কমছে। যদি আপনি ফিল করেন যে না, আল্লাহ সচেতনতা এই অ্যাট্রিবিউটটা আমার মধ্যে বাড়ছে, তার মানে আপনার সিয়াম ফলপ্রসূ হচ্ছে। আর যদি ফিল করেন না, আল্লাহ সচেতনতার কোনো ফিলিংস টিলিংস আমার মধ্যে নাই, তাহলে বোঝা গেল যে শুধু না খেয়ে থাকা আর না পান করে থাকাই হচ্ছে আসলে সিয়ামের যে মূল অবজেক্টিভ, সেটা পালন হচ্ছে না। প্রিয় ভাই এবং বোনেরা, দেখেন সিয়াম এমন একটি ইবাদত যেটা আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি, শুধুমাত্র আল্লাহকে দেখাই এই সিয়ামটা, শুধুমাত্র কাকে দেখাই, আল্লাহকে দেখাই। আমরা যে সালাত আদায় করি, এটা শুধু আল্লাহকে দেখাই না, অন্যদেরকেও দেখাই। আমি এখন সালাত আদায় করলে আপনারা দেখবেন না, আমি যদি চ্যারিটি করি, দান করি, একজন নিচ্ছে আমি দিচ্ছি, দেখবেন না, দেখবেন। আমি যে হজে যাচ্ছি প্লেনে চড়ে, লাভবাইক লাভবাইক পড়ছে, লোকজন দেখে না, দেখে। কিন্তু সিয়াম হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি ইবাদত যেটা দেখিয়ে করা যায় না। দশজন লোক যদি এখানে দাঁড়ানো থাকে, আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে, বলেন তো এই দশজনের মধ্যে পাঁচজন হচ্ছে সিয়াম পালনকারী, মানে রোজা রেখেছে, আর বাকি পাঁচজন রোজা রাখেন। এবার আপনি খুঁজে বের করেন কোন পাঁচজন রাখলো আর কোন পাঁচজন রাখলো না, কে কে বের করতে পারবেন বলেন তো দেখি, কেউ বের করতে পারবেন? বের করা সম্ভব না, কারণ চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজাদার আর কে বেরোজাদার। তো এই জন্য সিয়ামটা শুধু আল্লাহর জন্য আমরা রাখি, শুধু তিনিই জানেন আমি রোজা রেখেছি কি রাখিনি। ধরেন আমি বাসার ভেতরে ক্ষুধা, তো আমি যদি হুট করে কিছু খেয়ে ফেলি, খেয়ে আবার মসজিদে নামাজের সময় নামাজে গেলাম, সবাই মনে করবে আমি কি রোজাই রেখেছি, আসলে কি রাখছি, রাখি নাই। আবার আমার প্রচণ্ড তৃষ্ণা, তৃষ্ণায় গলা কাট হয়ে আছে, আমি চাইলে কিন্তু কিছু পান করতে পারি দরজা বন্ধ করে, কেউ দেখছে না, একাকী। তো মানুষের কাছে যে আমি কিন্তু রোজাদারের ভান করতে পারি, তার মানে রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেটা পৃথিবীর কেউ টের পায় না যে আমি রেখেছি কি রাখিনি, একজন মাত্র টের পায়, তিনি কে? তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে এই যে আল্লাহর ভয়টা, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, ইচ অ্যান্ড এভরিথিং, আমরা যেটা করছি আমাদের এই পার্থিব জগতে সবকিছু আল্লাহ দেখছেন, তিনি মনিটরিং করছেন, এই যে সেন্সটা, এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সো এই যে রোজা পালনের মধ্য দিয়ে আমাকে ফিল করতে হবে যে আমার এই তাকওয়াটা কি বাড়লো না কমলো। আমি যদি রোজাও রাখি আবার যদি মিথ্যা কথাও বলি, আমি যদি রোজাও রাখি আবার মানুষকে ঠকাই, আমি সিয়ামও পালন করলাম আবার অশ্লীল কাজের সাথেও যুক্ত থাকলাম, তাহলে বোঝা গেল মাই লেভেল অফ তাকওয়া ইজ ডিক্রিজিং, এটা কমছে।
সো আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আজকের এই আলোচনায় যে এই যে সিয়াম আমরা পালন করছি, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাকওয়ার লেভেলটা বাড়ছে কিনা, আমরা আমাদের তাকওয়ার লেভেলটাকে ইম্প্রুভ করতে পারছি কিনা। সম্মানিত শুধু, এটা এমন একটা বরকতময় মাস, এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। দ্য ডোরস অফ হ্যাভেন আর ওপেনড, দ্য ডোরস অফ হেল ফায়ার আর ক্লোজড, শয়তানকে চেইন আপ করা হয়। এর মানে হচ্ছে এবাদতের একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এ মাসে। এ মাসে আপনি তেলাওয়াত করে, আপনি জিকির করে, আপনি তাহাজ্জুদ পড়ে, আপনি কিয়ামুল লাইল করে যে মজা পাবেন, যে একটা আবহ তৈরি হবে, বছরের অন্য কোনো সময়টাতে কিন্তু এরকম হয় না। এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত এবাদত অফার করি এগুলোর সওয়াবগুলো জ্যামিতিক হারে বাড়ানো হয়। অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ডসগুলো দেওয়া হয় গাণিতিক হারে, কিন্তু এ মাসে যেই নেক কাজগুলো আমরা করব সেটার সওয়াবগুলো বাড়ানো হয় জ্যামিতিক হারে। এ মাসে আমরা একটা নফল এবাদত করলে এটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ এবাদত করলে 700 গুণ সওয়াব, রমজান মাসের উমরা করলে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে মাওসুমুল ইবাদা, এবাদতের মাওসুম।